তো লাস্ট ভিডিও পর্যন্ত আমরা কি দেখছিলাম, জাস্ট স্টুডেন্ট বা নর্মাল ইউজার সে তার এন্ট্রিটা দেখতে পারবে আর কি, আসলে কী কী কোন কোন বই সে অ্যাডমিন থেকে নিছে। ওকে, যেহেতু এটা মানে নির্দিষ্ট একটা জায়গা থেকে এই পোস্ট হবে, জাস্ট অ্যাডমিন এটা পোস্ট করতে পারবে। তো ইউজার স্টুডেন্ট বা ইউজার সে জাস্ট হচ্ছে দেখতেই পারবে, হ্যাঁ, যে তার কী কী বই এখন পর্যন্ত তার হাতে আছে, আর ওইটাকে কী করা, সে তার মতো এটাকে রিটার্ন করে দেওয়া। তো রিটার্ন আপাতত ক্লিক করলে হয়ে যাচ্ছে, এটা হয়তো আপনি যদি চান একটা কনফার্মের মাধ্যমে করতে। তো কনফার্মের কাজ তো আপনারা আগে করছেন, তারপরও একটু দেখিয়ে দিই। হ্যাঁ, তো রিটার্ন বুকে কী করতে হবে, ধরেন যে লেট কন ইকুয়াল কনফার্ম দেবেন। হ্যাঁ, তো কনফার্মে কী লিখবেন, ধরেন যে শিওর। তো এটা যে কাজটা করে সে হচ্ছে একটা ট্রু আর ফলস রিটার্ন করে। হ্যাঁ, দেখেন হচ্ছে কন এন্ড যদি দিয়ে দেন, এতটুকু আপনার কাজ শেষ। সিম্পল দুই লাইনে আপনি একটা কনফার্ম তৈরি করে ফেলতে পারবেন, যদি কনফার্ম হয় ইউজার দেন হচ্ছে তার রিকোয়েস্টটা যাবে। যেমন দেখেন ক্লিক করলে কনফার্ম আসলে, কেটে দিলে হলো না, ওকে দেন, এটা কনফার্ম হয়ে গেছে। ওকে, এতটুকু কাজ একটু বাকি ছিল, এটা একটু দেখাই দিলাম। দেন হচ্ছে আবার লগ আউটে দেন। লগ আউট দেওয়ার পর পরের কাজ হচ্ছে কি, ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টে আমাদের কী কী ছিল দেখেন, ম্যানেজমেন্টে গেলে যেটা ছিল আমাদের ম্যানেজমেন্টের পেজ আর কি, সেখানে তার প্রোফাইল ছিল। তার প্রোফাইল আমাদের আগের জিনিস, এখানে ধরেন তার নামটা আসবে, তার ডিটেলসগুলো আপডেট করবে। তো বুক লিস্ট, হ্যাঁ, সে তার বুক লিস্টটা দেখতে পারবে, এন্ট্রি লিস্টটা দেখতে পারবে, আর নিউ এন্ট্রিও করতে পারবে। তো সুপার অ্যাডমিন আর হচ্ছে অ্যাডমিনের কাজটা অলমোস্ট সেম, এটা আমরা অলমোস্ট একবার করছি। এই মুহূর্তে আপনারা যদি চান যে এখানে আরও কিছু জিনিস অ্যাড করবেন, হ্যাঁ, আপনারা অ্যাড করেন, এটাকে আপনারা চাইলে এখন আরও ইমপ্লিমেন্ট করতে পারেন। যেমন হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্টের আরও কিছু সাইট দেখেন, দেখে ওখান থেকে যদি আপনার কোনো ফিচার প্রয়োজন হয় সেটা আপনি এখানে অ্যাটাচ করতে পারেন, সমস্যা নেই। আর মানে এখানে মেন জিনিস যেটা ভিউতে শেখার বিষয়, আমরা যে জিনিসগুলো শিখছি, ধরেন একটা কীভাবে আপনি একটা টোকেনের মাধ্যমে অথেন্টিকেশনটা হ্যান্ডেল করবেন, হ্যাঁ, দেন হচ্ছে ধরেন যে লগ ইন করতেছে সে রোল বেসড হচ্ছে, সে তার রাউটে চলে যাচ্ছে, হ্যাঁ, সে চাইলে অন্য রোলে গেলেও সেখান থেকে তাকে রিডিরেক্ট করে দিচ্ছে। তারপর হচ্ছে ধরেন ক্রার্ড যে অপারেশনটা আর কি, ক্রিয়েট রিট আপডেট ডিলেট, হ্যাঁ, এই চারটা অপারেশন আপনার সরাসরি এপিএ থ্রুতে করা এই জিনিসটা। তারপর হচ্ছে ইমেজ আপলোড করা, হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন একটা থার্ড পার্টি, এটা কিন্তু একটা এইচটিএমএল ড্যাশবোর্ড, ওখান থেকে আপনি এটাকে ভিউতে কনভার্ট করছেন এই জিনিসগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন আপনার যে কোয়েরি যে কোডগুলো পাচ্ছিল না, এগুলো কীভাবে আপনি এখানে আপনার এই সেটের সাথে কানেক্ট করবেন, এই জিনিসগুলো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মূলত এই টিউটোরিয়ালে শেখানোর বিষয় ছিল। আর এখানে আপনারা আপনাদের মতো করে, হ্যাঁ, যেমন ধরেন নতুন কোনো বই যদি আপলোড হয় এখানে নোটিফিকেশান আসবে, হ্যাঁ, তারপর ধরেন অ্যাকাউন্টে ইনবক্স করা, ধরেন এখান থেকে একটা মেসেজের অপশন থাকতে পারে যেখান থেকে ক্লিক করলে এটা আবার ইয়ের কাছে চলে যাবে, অ্যাডমিনে অথবা ম্যানেজমেন্টের কাছে যাবে, এই কাজগুলো করতে পারেন। তারপর হচ্ছে আরেকটু যদি দেখাই, সেটা হচ্ছে আপনি স্টুডেন্টের ধরেন গেলাম, যাওয়ার পর যে এখানে ধরেন এখানে কিন্তু এখন স্টুডেন্টের নাম দেখাচ্ছে না, হ্যাঁ, কিন্তু আপনি যদি স্টোরে যান, আমি ভিউতে যদি যাই, ভিউ থেকে ধরেন আমি কোথায় যাব, অ্যাপে গেলাম, হ্যাঁ, অ্যাপে যাওয়ার পর স্টোরে মেবি স্টোরটা কোথায়, টাইম লাইন, এই যে এটা হচ্ছে স্টোর, হ্যাঁ, ভিউ এক্স। তো এখানে দেখেন অথ স্টোরে কিন্তু আপনার সব কিছু আছে, এই যে অথ ইনফো, হ্যাঁ, তো অথ ইনফো নট দিস অথ ইনফো, এই যে গেট অথ ইনফো student@gmail.com, হ্যাঁ, তারপর তার ইমেজ, চাইলে তার ইমেজটা আপনি এখন এখানে দেখাইতে পারেন, হ্যাঁ, ইউজার নেম আছে, ইমেজ আছে। তো গেট অথ ইনফো এটা আপনি কল করেন, ধরেন এটা আপনার কল করতে হবে, কোথায় কল করতে হবে, হচ্ছে আপনার এই নাম্বারটা যেখানে আছে, এখান থেকে যদি আমরা ব্যাক এন্ড থেকে কোথায় যাব, ড্যাশবোর্ড সাইট নাম্বার, হ্যাঁ, তো সাইট নাম্বারে যদি যাই, অথ ইনফো ইমেজ, আচ্ছা এগুলো মেবি দেখানো ছিল অলরেডি, আর যদি না থাকে তাহলে এটা দেখা যেত আর কি, আচ্ছা অলরেডি দেখানো আছে, বাট এই নামটা দেখানো না, হ্যাঁ, নামটা একটু চেঞ্জ করে দেন, এটা হচ্ছে গেট অথ ইনফো
4.username. ওকে, বিল্ড হয়ে গেছে, সেটা মেবি ইউজার নেম হবে। হ্যাঁ, অথিন ফ্রেন্ডে ইউজার নেম আছে, স্পেস নাই। দেখেন যে স্টুডেন্টটা দেখাই দিচ্ছে, হ্যাঁ, আর ইমেজটা আপলোড করলো, আজ ইমেজটা দেখাই তো, আর আমরা দেখি স্টুডেন্টটা দেখানোর কথা। এখান থেকে আমরা যাই কোথায়, ইমেজেসে গেলাম, এখান থেকে ধরেন কোনো একটা ইমেজ, অনেকগুলো ইমেজ ছিল তো কোন পাশে যেন, পাগলার ইমেজটা দিয়ে দাম। ওকে, দেখেন এই যে ইমেজটা আপলোড হয়ে গেছে, কিন্তু এটা অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে, হয়তো আমার খেয়াল নেই এতদিনে, যেহেতু কোর্সটা লং টাইম, আমারই অনেক কিছু মনে নেই কখন কী করছে। তো এর সাথে আপনারা আরও কিছু জিনিস অ্যাটাচ করেন, তবে আপনারা চাইবেন যে যে অ্যাডমিনটা আছে, অ্যাডমিনটাকে আর একটু বেশি জিনিসগুলো একটু ঝামেলা করতে বারবার। আমরা একটু ফ্রন্ট এন্ডে যাই, সোর্স অ্যাসেট স্টোর ভিউজ ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ডে কী আছে, লগইন তিনটা বাটন আছে, তিনটা বাটনকে একটু কিছুক্ষণের জন্য তুলে দেন। এই ফর্ম গ্রুপ যেটা আছে এটা ইয়ে করে দেন, ডিনান করে দেন, ওকে। তো এখান থেকে যদি সাইন ইন করেন স্টুডেন্ট না, আমরা এখন যাবো অ্যাডমিনে, এটাকে আরেকটু বেশি সমৃদ্ধ করার চেষ্টা করেন, যেমন ইউজার্স আছে, বুক এন্ট্রি আছে, নতুন বুক, এখানে ধরেন আপনারা জাস্ট নোটিফিকেশনের একটা ব্যবস্থা করতে পারেন, হ্যাঁ, যে ধরেন কেউ যদি বই রিটার্ন করে এখানে একটা নোটিফিকেশান আসবে, তারপর কেউ যদি এখানে সার্চ করে, হ্যাঁ, তারপর যে কোনো যেটা যার যার সাথে মিলে সব কিছু এখানে দেখাবে, তো এগুলো চাইলে আপনারা এখন করতে পারবেন। হ্যাঁ, আর শিখার যে জিনিসগুলো, স্টোর ম্যানেজমেন্ট করা, তারপর নর্মাল ক্রাটটা কমপ্লিট করা, এগুলো অলরেডি আপনারা এখানে মোটামুটি দেখছেন, তো বেসিক মোটামুটি যা যা কাভার করা যায় সব কিছু এখানে করছেন। আর আরেকটা যেটা একটু দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে আমরা লগ আউট করলে তো এটা লগ ইনে থাকে, এখানে ধরেন একটা, এটাই কি বলা যায়, একটা ল্যান্ডিং পেজ রাখতে পারেন, হ্যাঁ, ওই ল্যান্ডিং পেজ থেকে ধরেন আপনি পরে অন্যান্য দিকে যাবেন আর কি, মানে ওখানে একটা লগ ইন বাটন থাকলো, লগ ইন করলে হয়তো এখানে আসলো, ঠিক আছে, এই টাইপের কিছু একটা করতে পারেন। তো এটা একটু আপনাদেরকে সর্বশেষ দেখিয়ে দিয়ে এই প্লে লিস্টটা শেষ করবো। ওকে, তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।